সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। বিপিএল এ এবারের আসরে সবথেকে উজ্জ্বল দল বলা যায় সিলেট স্ট্রাইকার্সকে। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে আসরে শুরু থেকেই আধিপত্য দেখিয়ে আসছে সিলেট। 10 ম্যাচে 8 জয়ে 16 পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে সবার আগে প্লে অফ নিশ্চিত করে সিলেট। তাদের শুধু সুপার ফোর নয়, সেরা দুই দলের একটি কোয়ালিফায়ার খেলাও এক প্রকার নিশ্চিত। সোমবার 30 জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে নেমে প্রত্যাশিত জয় পায় সিলেট স্ট্রাইকার্স। ব্যাটিংয়ে তৌহিদ হৃদয় ও জাকির হাসানের অগ্নিঝরা অর্ধশতকের, আর বোলিংয়ে রুবেল হোসেনের মনসিয়ানাই এদিন নিশ্চিত করে দেয় সিলেটের জয়। ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে 31 রানে জিতেছে স্বাগতিকরা। বিপিএল এ এই আসরের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা সিলেটের এটি 10ম ম্যাচে 8ম জয়। দলগত পারফরমেন্সের পাশাপাশি ব্যক্তিগত পারফরমেন্সেও এগিয়ে সিলেটের তরুণ ক্রিকেটাররা। বিশেষ করে বিপিএল এর এই আসরে সবার নজর কেড়েছেন সিলেট দলের ব্যাটার জাকির হাসান এবং তৌহিদ হৃদয়। সেরা 5 রান সংগ্রাহকের তালিকায় আছেন সিলেটের রান বয় তৌহিদ হৃদয়। 30 জানুয়ারি নিজেদের দলের খেলা হওয়ায় সিলেটে দর্শকদের উন্মাদনার কোনো কমতি ছিল না। মাশরাফিদের প্রতি ম্যাচেই কানায় কানায় পূর্ণ গ্যালারির দেখা মেলে। বিপিএল সিলেট পর্বে এটি ছিল স্ট্রাইকার্সের শেষ ম্যাচ। খুলনার বিপক্ষে জয়ের পর ভক্তদের অকুণ্ঠ সমর্থনের প্রতিক্রিয়া জানান দলটির ক্রিকেটার থেকে শুরু করে কর্মকর্তারা। এই হারে খুলনা 8 ম্যাচে মাত্র 2 জয়ে 4 পয়েন্ট তুলেছে। সমান ম্যাচ খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স 5টি করে জয় যথাক্রমে 3 ও ছাড়ে আছে। খুলনার তাই গ্রুপ পর্বে বিদায় এক প্রকার নিশ্চিত বলা যায়। অন্যদিকে সিলেট 10 ম্যাচে 8 জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। দেশ বিদেশের সব খবর জানতে ভিজিট করুন www.inews.news। ভাবনার মুক্ত বাতায়ন, ফলো করুন আইনিউজ এর ফেসবুক পেজ ও টুইটার, জয়েন করুন ফেসবুক গ্রুপ, সাবস্ক্রাইব করুন আইনিউজ ডট নিউজ এর ইউটিউব চ্যানেল।